নমস্কার, আপনাদের সঙ্গে আমি তনুশ্রী, আপনারা দেখছেন আনন্দ বাংলা, বাংলার আনন্দ বাংলার ঘরে। নমস্কার, আমি মাম্পি। এখন আমরা চোখ রাখবো আনন্দ বাংলার এক ঝলকে। খাদ্য দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী খাদ্য দপ্তরের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে এই কার্ডের জন্য আবেদন করা যেতে পারে। প্রবল বর্ষণে ভাসছে বাংলা। এই পরিস্থিতিতে হাওড়া সহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হতে পারে বলে জানিয়েছে সিইএসসি। তৃতীয় ঢেউর মধ্যে চালু করা হলো সিনেমা হল। মাত্র 50% দর্শক নিয়ে সিনেমা হল খোলার অনুমতি দিল নবান্নের তরফে। একাদশ শ্রেণীতে সিট সংখ্যা বাড়ানোর নির্দেশ দিল স্কুল শিক্ষা দপ্তর। প্রতিটি স্কুলে এবার থেকে 400 জনকে ভর্তি নেওয়া হবে। মমতার খেলা হবে দিয়ে গালি খেয়ে দেওয়ার অনুরোধে সারা দিলেন জাভেদ আখতার। মোদীর বিরুদ্ধে সরব জাভেদ আখতার ও শাবানা আজমি। নার্সদের দীর্ঘদিনের বেতন বঞ্চনা নিরসন করতে হবে, এই অভিযোগে এসএসকেএম হাসপাতালে নার্সদের বিক্ষোভ। জাতীয় শিক্ষানীতিতে এবার বাংলা ভাষাতেও নতুন সংযোজন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার বাংলাতেও পড়া যাবে ইঞ্জিনিয়ারিং। পেগাসাস কাণ্ড নিয়ে মদনের অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন। চোখে কালো কাপড় বেঁধে কালো পোশাকে কালো ঘোড়া নিয়ে প্রতিবাদে নামলেন মদন মিত্র। টি-20 ম্যাচে ট্রফি হাতছাড়ালো ভারতের। গতকাল ভারত ও শ্রীলঙ্কা ম্যাচে 2-1 ব্যবধানে সিরিজ জিতল শ্রীলঙ্কা। হতাশ বাংলাকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে অতনু দাস ও দীপিকা কুমারী। এই জনপ্রিয় জুটি ব্যক্তিগত বিভাগে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন। আজকের আনন্দ বাংলার এক ঝলক এ পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আনন্দ বাংলা।